শ্রেণীর শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা সরল সহজ সমীকরণের ছয় দশমিক এক অধ্যায়ে আমরা প্রতিস্থাপন শিখেছিলাম, অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা সরল সহজ সমীকরণ অধ্যায়েরই অপনয়ন পদ্ধতি শিখব। অপনয়ন পদ্ধতি কি? যখন দুটি চলক মিলে একটি সমীকরণ গঠিত হয় এবং এরকম একাধিক সমীকরণ যখন সমাধান করা হয়, তখন দুইটি সমীকরণের ক্ষেত্রে দুই সমীকরণেরই একটি চলকের সহগকে আমাদের সমান করতে হবে, এবং তারপরে যদি যোগ থাকে, দুইটাই যোগ থাকে, তাহলে বিয়োগ করতে হয় একটা থেকে আরেকটা। আর যদি একটা যোগ অর্থাৎ বিয়োগ থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা যোগ করলেই আমরা যে কোনো একটা চলকের মান পেয়ে যাই। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের সুবিধার্থে এখানে আমি একটা অঙ্ক তুলে রেখেছি, থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ, টু এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল টুয়েলভ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন এটা যদি আমরা অপনয়ন পদ্ধতি করতে চাই, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে আমরা বুঝতে পারছি না যোগ করলে মিলে যাবে। এখন দেখো এখানে এক্স এর সহগ আছে তিন থ্রি, আর এখানে এক্স এর সহগ আছে টু, আবার এখানে এক্স এর সহগ আছে টু, ওয়াই সহগ আছে টু, ওয়াই সহগ আছে থ্রি। তাহলে যেহেতু একটা মাইনাস একটা প্লাস আছে, সেহেতু আমরা এই ওয়াই এর সহগকে মিল করার চেষ্টা করবো। তাহলে আমরা অনুপাত অধ্যায় যখন ধারাবাহিক অনুপাত করেছিলাম, তখন অনুপাত মিলকরণ করার জন্য অর্থাৎ ধারাবাহিক অনুপাত প্রকাশ করার জন্য একটির অনুপাত রাশিটি অপরটিকে গুণ করতাম সমান তৈরি করার জন্য। এক্ষেত্রেও একটির সহগ দিয়ে অপরটিকে গুণ করলে আমরা মিলে যাবে। দেখো এখানে যদি আমি দুই দিয়ে এটাকে গুণ করি, তাহলে দুই গুণ তিন ছয় হবে, আর এখানে দুই গুণ তিন ছয় হবে, তাহলে কি সিক্স ওয়াই সিক্স ওয়াই মিলে যাবে। তাহলে এটা আমি লিখেছি এক নংকে থ্রি দ্বারা এবং দুই নংকে টু দ্বারা গুণ করে যোগ করি। তাহলে এক নংকে যদি আমরা থ্রি দ্বারা গুণ করি, থ্রি থ্রি গুণ করলে হয় নাইন, থ্রি ইন্টু টু সিক্স ওয়াই, থ্রি ইন্টু ফাইভ ফিফটিন। দুই নংকে যদি আমরা দুই দ্বারা গুণ করি, তাহলে দুই দুয়ে ফোর হয়, দুই গুণ তিনে সিক্স হয়, দুই গুণ টুয়েলভে টোয়েন্টি ফোর হয়। তাহলে একটা প্লাস এবং একটা মাইনাস অর্থাৎ জিরো হয়ে যায়। এখানে নাইন আর ফোর যোগ করলে হয় থার্টিন, আর ফিফটিন আর টোয়েন্টি ফোর যোগ করলে হয় থার্টি নাইন। এক্স ইকুয়াল থার্টি নাইন বাই থার্টিন ইকুয়াল থ্রি। তাহলে এক্স এর মান পেলাম আমরা কত? থ্রি। এই এক নং সমীকরণে এক্স সমান থ্রি বসাই, এক নং সমীকরণ কি ছিল খেয়াল করো, থ্রি এক্স অর্থাৎ থ্রি ইন্টু থ্রি মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ, তিন তিনে নয় মাইনাস টু ওয়াই ইকুয়াল ফাইভ। এই ফাইভটাকে বেশি নিয়ে যাই আর টুটাকে টু ওয়াইটাকে বেশি নিয়ে আসি, তাহলে যা ছিল তার বিপরীত চিহ্ন, মাইনাস ছিল প্লাস, প্লাস ছিল মাইনাস। নাইন থেকে ফাইভ গেলে থাকে ফোর, আর এইখানে টু ছিল সেই টুটা আমরা ভাগ করে দিয়েছি, তাহলে টু টু দ্বারা টু দ্বারা ফোরকে ভাগ করলে হয় টু, তাহলে ওয়াই এর মান টু। নির্ণয় সমাধান এক্স ওয়াই ইকুয়াল এক্স এর মান থ্রি, ওয়াই এর মান টু। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো চব্বিশ নম্বর একটি অঙ্ক আছে যেখানে ভগ্নাংশের সমীকরণ রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে দেখলাম এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু প্লাস বি বাই থ্রি, এ বাই এক্স মাইনাস বি বাই ওয়াই ইকুয়াল এক্স এ বাই টু মাইনাস বি বাই থ্রি। তাহলে দেখো এক নং সমীকরণটি যা রয়েছে এটাকে আমরা এক নং দিলাম, এটাকে আমরা দুই নং দিলাম। এক নং সমীকরণে দেখো বি বাই ওয়াই ছিল প্লাস, বি বাই ওয়াই রয়েছে মাইনাস, মানে কি সহগ একই আছে। তাহলে আমরা কী করতে পারি, এই এক নং দুই নং আমরা যোগ করতে পারি, তাহলে বি বাই ওয়াই বি বাই ওয়াই প্লাস মাইনাসে জিরো হয়ে যাবে, থাকলো কি এ বাই এক্স এ বাই এক্স, তাহলে এ একটা দুইটা, তখন এই দুটোকে যোগ করলে করা হয় দুইটা, তাহলে টু ইন্টু এ বাই এক্স ইকুয়াল, এখানেও দেখো এই এ বাই সরি সরি এ বাই টু বি সরি বি বাই থ্রি, বি বাই থ্রি কাটা যায় প্লাস মাইনাস কাটা যায়, থাকলো কি থাকলো হচ্ছে এ বাই টু আর এ বাই টু, তাহলে দুইটা হয়, যোগ করলে আমরা কি দুইটা পাই, তাহলে টু ইন্টু এ বাই টু। তাহলে এবার দেখো এই যদি আমরা লিখি টু এ আর টু এ, ক্লিয়ার? তাহলে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, আমরা যদি এখানে এ কেটে দিই,
এখানে এই দুটারা এই পুরাপুরি গুণ করি, এটা কিন্তু ওয়ান আছে, এইটা কিন্তু এইটা ওয়ান ইন্টু টু এ টু এক্স ইন্টু এক্স ইন্টু এ এ এক্স গুণ করলাম, আমরা কি এক্সের মান বের করবো, এক্স মান সমান এটাকে এসে ভাগ করে দিলাম, এ কাটা গেল এক্সের মান টু। তো শিখেছিলাম, এবার খেয়াল করো এক নং সমীকরণে এক্সের মান বসাই। এক নং সমীকরণ কী ছিল, এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু প্লাস বি বাই থ্রি। তো শিক্ষার্থীরা আমরা এ বাই এক্সের জায়গায় টু বসাইলাম, এ বাই টু প্লাস বি বাই ওয়াই ইকুয়াল এ বাই টু প্লাস বি বাই থ্রি। এবারে যদি দেখো আমরা ওয়াই পক্ষ যদি আমরা এ বাই টু কেটে দেই তাহলে কি বি বাই ওয়াই ইকুয়াল বি বাই থ্রি। তো শিক্ষার্থীরা এরপরের অংশটুকু দেখো, আমাদের ছিল কি বি বাই ওয়াই ইকুয়াল বি বাই থ্রি, আমরা যদি উভয় পক্ষ থেকে বি বি কেটে দেয় থাকলো কি ওয়ান বাই ওয়াই ইকুয়াল ওয়ান বাই থ্রি। এবার যদি আমরা বিপরীতকরণ করি তাহলে বিপরীতকরণ মানে কি, যা আছে তার উল্টা, হরটাকে লব ভাবটাকে হর, তাহলে আমরা ওয়াইটাকে উল্টে দিলে ওয়ানটা নিচে যায় ওয়াইটা উপরে চলে যায়, ওয়ানটা নিচে যায় থ্রিটা উপরে চলে যায়, তাহলে কী হয় ওয়াই ইকুয়াল থ্রি। তাহলে আমাদের সমান সমাধান কী আসলো, নির্ণয় সমাধান ওয়াই এক্স ওয়াই ইকুয়াল টু মাইনাস থ্রি। প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের তোমাদের যে দুটি অঙ্ক করালাম এই অঙ্ক দুটি অবশ্যই আশা করি বুঝতে পেরেছ, এই অঙ্কের নিয়মে অপনয়ন পদ্ধতিতে ১৩ থেকে ২৬ পর্যন্ত তোমাদের নিয়মের অঙ্ক রয়েছে, এই ১৩ থেকে ২৬ পর্যন্ত তোমাদের বাড়ির কাজ রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।